আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো পারফেক্টভাবে কি করে মুচমুচে পেঁয়াজু তৈরি করতে পেঁয়াজু তৈরির জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ মরিচ কুচি নিয়েছি দেড় টেবিল চামচ বেসন নিয়েছি এক কাপ থেকে একটু কম নিয়েছি চা চামচ লবণ একটা চামচ কর্নফ্লাওয়ার চা চামচ জিরা বাটা কোয়াটার চা চামচ ধনিয়া গুঁড়া একটি বলের মধ্যে আমি পেঁয়াজ এবং মরিচ কুচিগুলো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব চা চামচ লবণ লবণ অ্যাড করে দিয়েছি এবার পেঁয়াজ মরিচগুলোকে লবণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ মরিচগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার তারপর দিব জিরা পেস্ট এবং দিয়ে দিব ধনিয়া গুঁড়া সবগুলো মশলার সঙ্গে আবারও পেঁয়াজ মরিচগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো শেষ এখন এর মধ্যে বেসন অ্যাড করব এখানে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়েছি এখান থেকে কিছুটা বেসন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি আমি সবটা একবারে দেইনি বেসনগুলোকে পেঁয়াজ সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প পরিমাণ পানি আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে বেসনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি বেসনটা দেখতে এখন এরকম হয়েছে এটা অবশ্যই একটু শক্ত শক্ত করে মাখতে হবে না হলে পেঁয়াজগুলো মচমচে হবে না এবং আমার সম্পূর্ণ বেসনটা লাগেনি কিছুটা বেসন বেঁচে গেছে এখন এগুলো আমি ভাজতে চলে যাব পেঁয়াজগুলো ভাজার জন্য আমি একটি প্যানে তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব এভাবে একটা একটা করে পেঁয়াজও তেলের মধ্যে দিতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলোর জন্য একটু ফাঁকা ফাঁকা করে দেওয়া হয় সবগুলো পেঁয়াজু এভাবে তেলের মধ্যে দিয়ে দেব আমার সবগুলো পেঁয়াজু দেওয়া শেষ এখন এটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তেল থেকে তুলে নিতে হবে এবং অবশ্যই একটি কিচেন টিস্যুর উপর তুলে নিতে হবে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কত সুন্দর হয়েছে এবং এগুলো ক্রিস্পিও হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন আপনার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ